কলকাতা শহরে তিনাদের নিয়ে যে সমস্ত কিংবদন্তিগুলি ছড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম ভারতীয় জাদুঘর। এই মিউজিয়ামের পাশের যে রাস্তাটি অর্থাৎ সদর স্ট্রিট, আজ থেকে প্রায় দুই এক বছর আগে সেখানে থাকতেন ওয়ারেন হেস্টিংসের মেম্বার কাউন্সিল স্পেক সাহেব। এই স্পেক সাহেবের কাছ থেকেই শুরু হয়েছিল এক আশ্চর্য ঘটনার। এই রাস্তার উপরেই স্পেক সাহেবের বাংলোয় বিশেষ আর্জি নিয়ে এসেছিলেন এক শিখ যুবক। কৃতকার্য না হওয়ায় তিনি চড়াও হন সাহেবের উপর। বচসা তখন তুঙ্গে, হঠাৎই শোনা গেল রাইফেলের তীব্র শব্দ। লুটিয়ে পড়ল যুবকের রক্তাক্ত দেহ। রাত বিরেতে এই স্মৃতি নাকি এখনো ফিরে আসে, শোনা যায় গুম গুম শব্দ। আরও আছে, একবার জাদুঘরের ছাদের স্কাইলাইট পরিষ্কার করতে গিয়ে দুটি শোকেসের মাঝে চাপা পড়ে মৃত্যু হয় এক মজুরের। গভীর রাতের অন্ধকারে কাপড় মুড়ি দিয়ে কে যেন আজও বেরিয়ে যায়। কাঠের বাক্সে শুইয়ে রাখা জাদুঘরের নিথর মমি নিয়েও এমন কাহিনী কম নেই। নিছক মজা আর রহস্যে মুড়ে কি এমনই এক ভুতুড়ে জাদুঘরের কথা লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গুন্ডিঘর, যে লেখার পাণ্ডুলিপি আজও এই মিউজিয়ামেই সংরক্ষিত। বেলভেরিয়া, আমাদের ন্যাশনাল লাইব্রেরি। অন্ধকারে এর মাঠ পেরিয়ে নাকি ছুটে যায় অশ্বারোহী। বল ড্যান্সের ফ্লোর থেকে ভেসে আসে কনসার্টের করুণ সুর, শোনা যায় পালকির আওয়াজ। কে যায়, কার সুরেলা কণ্ঠ ভেসে ওঠে, না উত্তর নেই। তবে ইতিহাসের কিছু ইঙ্গিত আছে। 17 আগস্ট 1780, সেদিন সকালে এখানেই ডুয়েল শুরু হয় ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিসের। সেই গুলির লড়াইয়ের নেপথ্যে ছিলেন এক মহিলা, পরমা সুন্দরী ম্যাডাম গ্রান্ট। তাঁদের প্রণয়ের অতিথি কি আজ ফিরে ফিরে আসে? গুলিবিদ্ধ ফ্রান্সিসকে নিয়ে যাওয়া হয়েছিল পালকিতে করে। হেস্টিংস বেলভিডিয়ার হাউসে আসতেন ঘোড়ায় চড়ে। তাহলে সেই ইতিহাস কি কিছু বলতে চায়? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, 19 শতকের এই লাল বাড়িটি শহর কলকাতার বহু ইতিহাসের সাক্ষী। রাত্রিটা নাকি এখানেও একটু বেশি থমথমে। পুরসভার এই বাড়িটিও অনেক আশ্চর্য গল্পের কেন্দ্রে। রাইটার্স বিল্ডিং, মহাকরণ, দিনের বেলায় সরকারি কাজের দরকারি দপ্তর, রাতে এখানে শূন্য অলিন্দে কি সব নাকি হয়। নাইট গার্ডরাই বলেন 5 নম্বর ব্লক জায়গাটা সুবিধের নয়, বারান্দা দিয়ে কারা যেন হেঁটে বেড়ায়। শোনা যায় টাইপের শব্দ, দোতলায় কারা যেন ভেসে উঠেই মিলিয়ে যায়। ইতিহাস বলছে এখানেই একসময় ছিল ভাঙ আর কলা গাছের জঙ্গল। একবার বেশ কয়েকজন ইংরেজকে এখানে কবর দেওয়া হয়েছিল বলেও জানা যায়। লর্ড ভ্যালেন্টিনের লেখা হতে তথ্য মেলে বিলেত থেকে আসা নব্য রাইটারদের মধ্যে ঘোড়ায় টানা গাড়ির খেলা কিংবা ডুয়েল চলত, লেগে থাকত খুন জখম। এমন বহু ঘটনার কথা আজও মুখে মুখে ফেরে। বিনয় বাদল দীনেশের হাতে কর্নেল সিম্পসনের খুন হওয়ার ঘটনাও কি ফেলে দেওয়া যায়? কলকাতার পুরনো ভূতের বাড়ির মধ্যে অন্যতম 1 নম্বর গার্সিন প্লেস, রেডিওর প্রথম অফিস। আকাশবাণী ভবনে দফতর উঠে যাওয়ার পর গার্সিন প্লেস ভোল বদলেছে, কিন্তু সেদিন এখানেই জন্ম হয়েছিল
কত জনশ্রুতির। কেউ দেখেছেন সাহেবের ছায়া উপুর হয়ে কাজ করছে, কেউ দেখেছেন মধ্যরাতে রেকর্ডিং রুমের বারান্দায় কেউ যেন গান শুনছে। হয়তো বেতারের আশ্চর্য বিজ্ঞানী সে যুগের মানুষের মনে জন্ম দিয়েছিল এসব ভুতুড়ে বিশ্বাসের। একটু র্যাশনালি ভাবলে হয়তো মনে হবে যে সত্যি এসব অশরীরীর কোনো অস্তিত্বই নেই, এটা গুরুত্বপূর্ণও নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলো এই ভূতের চর্চা একটা ইতিহাসের প্যারালাল রাস্তা খুলে দিচ্ছে, কারণ এসব মিথের আড়ালে যেসব সত্য ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোর প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। হালফিল কলকাতায় বড্ড ভিড়, অনেক আলো, হাজার হাজার ওয়াট রাতকে দিন করে দেওয়ার ম্যাজিক দেখাচ্ছে, আর সেই আলোর অন্ধকারে ঘাপটি মেরে আছে এ শহরের আরও অনেক ইতিহাস। ক্যামেরায় সন্দীপ রায়ের সঙ্গে সুস্নাত চৌধুরী, নিউজ টাইম।